বিশ্বের 32তম ও দক্ষিণ এশিয়ার তৃতীয় পরমাণু বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে পরমাণু যুগে প্রবেশ করছে বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়াল উপস্থিতিতে আনুষ্ঠানিক জ্বালানি হস্তান্তরে শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন প্রক্রিয়া। দেশের ইতিহাসে মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠান ঘিরে পাবনার রূপপুরে এখন উৎসবের আমেজ। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভী জয়ের রিপোর্টে বিস্তারিত। রাতের আকাশে রূপপুরের চোখ ধাঁধানো এমন আলো ঝলমলে রূপ দেখে কে বলবে, এই তো কবছর আগেও এখানে ছিল ধুধু বালুচর। সন্ধ্যা হতেই যেখানে ঘুট ঘুটে আধার নেমে আসত, সেখানে বর্ণিল আলোর এমন উৎসব প্রতিদিনের আয়োজন। সব সংশয় এড়িয়ে আন্তর্জাতিক শর্ত পূরণ করে গত শুক্রবার রূপপুরে পৌঁছেছে রাশিয়া থেকে আসা পরমাণু জ্বালানি ইউরেনিয়াম। বৃহস্পতিবার বাংলাদেশের কাছে তা আনুষ্ঠানিক হস্তান্তর করবে রাশিয়া। স্বীকৃতিপত্র দেবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাও। এখন রূপপুর প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন কেবল সময়ের অপেক্ষা মাত্র। 5 তারিখে তো অফিসিয়ালি আমরা এটা সার্টিফিকেট পাবো। সার্টিফিকেট পাওয়ার পরে আর কি থাকে? সো ইউ ক্যান শো ইট টু দ্য হোল ওয়ার্ল্ড। বৈশ্বিক পারমাণবিক ক্লাবের মর্যাদাপূর্ণ সদস্য হিসেবে জাতীয় সক্ষমতার প্রমাণ দিয়ে পরমাণু জ্বালানি আমদানি দেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। সেই ইতিহাসের অংশ হতে পেরে উৎসবের রং ছড়িয়ে পড়েছে রূপপুরের মানুষের মনে। আঁকা হয়েছে 138 ফুট দৈর্ঘ্যের সুবিশাল বর্ণিল গ্রাফিতি। আনন্দ মিছিল আর মিষ্টি মুখে পরমাণু জ্বালানি গ্রহণের উৎসবের ক্ষণ স্মরণীয় করে রাখতে চান পাবনাবাসী। লোকজন মনে করতো এই নিউক্লিয়ার যদি হয় তাহলে আশেপাশে কোনো গাছপালা থাকবে না, পশু পাখি থাকবে না। এখানে প্যারালালি এনভায়রনমেন্ট যেমন ঠিক থাকবে, কোনো হেলথ হেজার্ড নাই, এবং এখানে লোকজন স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, বাচ্চারা তাদের মতো করে গ্রো আপ হবে, পরিবেশের কোনো ক্ষতি হবে না। আমরা এই জনপদের মানুষ, এই সংবাদে আমরা আবেগ আপ্লুত, দিশেহারা। আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে, সেই কারণে আমরা আজকে আমাদের আনন্দ সকল স্তরের মানুষকে সঙ্গে নিয়ে আমরা প্রকাশ করছি। আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আপ্লুত এই রূপপুর কেন্দ্র হওয়াতে প্রধানমন্ত্রীকে আমরা স্বাগত জানাচ্ছি। আগামী 5 তারিখে সেই ইউরেনিয়াম শুভ হস্তান্তর হবে, এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত। প্রকল্প কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক এলএসজি লিখাচেব ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল ইউরেনিয়াম হস্তান্তর করবেন। বাংলাদেশের পক্ষে তা গ্রহণ করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। রিজভী জয়, এটিএন নিউজ, পাবনা।